ভাগ্নের মারে গুরুতর আহত মামা। ঘটনা বেলুনিয়া থানাধীন কালনঠেপা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কালনঠেপা এলাকার বাসিন্দা গণেশ দেবনাথ দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় কৃষিক্ষেত করে আসছেন, আর সেই কৃষিক্ষেতের ওপরেই নির্ভরশীল ওনার পরিবার। বাড়ির পার্শ্ববর্তী জায়গায় রয়েছে ওই কৃষিজ ক্ষেত। সেই জায়গায় কৃষিক্ষেত করতে গিয়ে প্রতিনিয়ত হুমকির মুখে গণেশ দেবনাথ, তাও আবার নিজের ভাগ্নের দ্বারা। প্রতিনিয়ত গণেশ দেবনাথের কৃষিজ ফসল গরু দিয়ে খাইয়ে নষ্ট করে দিচ্ছেন নিজের ভাগ্নেরা। আর এর প্রতিবাদ করলেই প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ এবং আক্রমণের শিকার হতে হয়। গণেশ দেবনাথ জানায়, প্রতিদিনের মতো তিনি আজ সকালেও নিজের কৃষিক্ষেতে যাওয়ার সময় তিন ভাগ্নে নীলকৃষ্ণ দেবনাথ, জীবন দেবনাথ এবং রামকৃষ্ণ দেবনাথ মিলে গণেশ দেবনাথকে আক্রমণ করেন। আর এই ঘটনার জন্য নিজের ছেলেদেরকে ফুসলিয়ে দিয়েছেন শোভারানী দেবনাথ। গণেশ দেবনাথ এবং শোভারানী দেবনাথ সম্পর্কেই ভাই বোন। পরবর্তী সময়ে আক্রান্ত গণেশ দেবনাথকে চিকিৎসার জন্য ওনার স্ত্রী সহ পরিবারের সদস্যরা মিলে নিয়ে আসে বেলুনিয়া মহকুমা হাসপাতালে। গণেশ দেবনাথ জানান, ভাগ্নে এবং বোনের বিরুদ্ধে থানাতে মামলা দায়ের করা হবে, কিন্তু ভাগ্নের দ্বারা মামা আক্রান্ত এই ধরনের ঘটনায় ছিচি রব গোটা এলাকায়। আপনার কি হয়? আমার স্বামী। আপনার স্বামীরে মারধর করছে? আপনার কি হয় যে মারধর করছে? আমার ভাগ্নে। ভাগ্নে কি কারণে মারধর করছে? ওই হাঁসকে দিলে ডাক দিছি যে ওই আমার স্বামীরে মারা দে, আমি দৈত্যাম গেছি, আমার মার দিছে। এরা আই কই রে আগে তোরা অন জয় বাজি করে লাভ হইতো না, মারধর করি আর লাভ হইতো না, খাওয়াই চোদ খাইয়ে লাইছে, খাইয়ে লাইছে, অনায় রাই গেলে জয় বাজি করে লাভ হইতো না। ভাগ্না উড়িয়ে কয় কে এই এই এত ইত্যাদি ধর ইগেরে ধর ইয়ের অপন চুল হারিয়ে গেলাম, অপন ছড়িকে আড়ালাম, বেড়া দুন করে অন ছড়িকে আড়ালাম। আগে আগে তো গারাতি আয়, তোরা কজন ছড়িকে আর আছে, কজন মারছ তোরা আয় মাতিয়া ইয়েন কয় সারি নিও, রাম রাম করি বেগুন নাম শিখেছে। যখন আমার স্বামীরে মারতে মারতে আসে তখন আমার স্বামীরে দৈত্যাম গেছি। আমার নাম কি? গণেশ দেব। আমার স্বামীরে মারতে আসে, আমি স্বামীর দৈত্যাম গেছি আমার বাড়িতে। আপনারা মারধর করছে? দুন করে মারছে। আমার ওই লুঙ্গার যাইতাম লাগে কি, আমি সরকারি বাগানে অল্প কিন্তু ক্ষেত করছিলাম, ক্ষেত করছি সবসময়। আমার বোন সবসময় গরু ছাড়ি দিয়েছিল, এই গরু সড়ক সবসময়। আপন বোন? না, যাক্ত বোন। কোন জায়গায় বাড়ি আপনারা? কারণ ডোবা। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে আমার যাক্ত বোনের বাড়ির লোক দিই রাস্তার বাড়ি ও কালন ডাবা। কালন ডাবা? হ্যাঁ। কী তো হয়েছে? বিয়ার ঘর দিই আমি সরাল হয়ে আমার ফ্যামিলির কিন্তু যাতে আছি সরাল ডম খেত সৈজাসটা গরু গোতানে খাইব নষ্ট করবি, ওই লেগে আমি রওনা হচ্ছি আর কি। এবার আমার এই বেগুনে মানে খাম খেছি ধরছে খিচি কি লেগে আমার কথা কালিয়া আপনি জৈবাজি করলেন যে সরকারের বাগানে খেত করছেন, আপনি তুলে হতে সময়ের না যে তোরা সব পায়ের সময় তবু গরু আনি দিই, তোরা গরু আদালি তো আমার করতে, আমি গরুটা টুয়াই আনতাম, আমিও নিশ্চিন্তে ঘুমাই দেখতাম, তোরাও আনন্দ থাকতে, তোরা সবসময় এভাবে গরু বিক্রি ইয়স, আমি কত কষ্ট করি এই খেতটা করছি, আমার ফাড়া ভুসি আগে জানে আমি কীভাবে খেতটা করি। কম মাগের বুত তুই কথা না কই, তোর অক্ষণ গাড়ালাম, অক্ষণ মারি তোর তোর গাড়ালাম। এটা লিল কইছে আমার বাগিনা মাঝটা করছি। আচ্ছা, বুঝলেন নি? এই খাম খাম করি তিনি বাজি আই তোর চেহারা হাতের মা কত কত মারিয়ে লাগে, কোটা মারিয়ে লাগে রাখি তো না। আপনার বহিনী কইছে মা? হ্যাঁ জানেনি না আমি কে কে? হ্যাঁ জানি। সম্পর্কে কি লাগে আপনার ভাগিনা? আমার ভাগিনা কে নাম কি তাকে? একজন নাম হচ্ছে নীলকৃষ্ণ দেবনা, আর একজন নাম হচ্ছে জীবন জীবন দেবনা, আর একজন নাম হচ্ছে রামকৃষ্ণ কথা বলছি তো ওই জীবন দেবনাথ, রামকৃষ্ণ দেবনাথ, জীবন দেবনাথ, আর লীল দেবনাথ, আর শোভারানী দেবনাথ, তারই মারধর করছে আমরা। মানে ঘটনা হয়েছে যে আপনার বাগানে গরু ছাড়া দেয়, আপনি ডাক দিয়েছিলেন? হ্যাঁ ডাক দিয়েছিলাম। তো মামলা করবেন নি? অবশ্যই করবো। থানাতে মামলা করবেন? আমার ফাঁস সময়ের মাত্র সার, আমি রাত্রে 12টা 1টা পর্যন্ত আমি আই যে মিলে কিলো আমার আর কোনো ইনকাম নাই। আপনি কি
তো আপনি যে সময় মারধর করছে তখন কেউ আসিল না? আসি আর ভাইও দিকে আসি, আমার কুত্তু ভাইয়ের ঘরে একটা ছেলে হ্যাঁ আছে।